গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আমি ডক্টর দীপঙ্কর সরকার, আমি পেশাগতভাবে সার্জন, আমি রাজনীতিতে এসেছি। আমি টালিগঞ্জের বহু পুরনো বাসিন্দা, গত 60 বছরের উপর আছি। আমি ডাক্তারি করেছি, আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি সার্জারিতে, আমি ইংল্যান্ডে গেছি, আমি FRCS করেছি, কিন্তু বর্তমানে ফিরে এসেছি এই টালিগঞ্জে। অনেক বেসরকারি হাসপাতালের সাথে যেমন আমি যুক্ত, তেমনই যুক্ত দুটি চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে, লায়ন্স ক্লাব নেতাজি নগর এবং আরতি বলে একটি চ্যারিটেবল অর্গানাইজেশন। এখানে কম খরচায় মানুষ সুচিকিৎসা পান। সার্জারি করার সুবাদে আমি 40 থেকে 50টি পরিবারের প্রত্যেক দিন সংস্পর্শে আসি। আমি মাসে 150-র বেশি অপারেশন করি। এই অঞ্চলের 20,000-এর বেশি পরিবারের অপারেশনের সাথে আমি যুক্ত। অনেকেই আমাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চেনেন। আমি রাজনীতিতে এসেছি। কেন এসেছি? ডাক্তারবাবু তো ভালোই ছিলেন, প্র্যাকটিস করছিলেন, বাড়ি গাড়ি সবই ছিল, সবাই আপনাকে ভালোবাসে। রাজনীতিতে এলেন কেন? জায়গাটা ভালো নয়? এই প্রশ্নটা বারবার আপনাদের কাছ থেকে আমি শুনেছি। আমার কিন্তু উত্তর দিতে একটু ক্লান্ত মনে হয় না নিজেকে? আমি বারবার সবাইকে একথাই বলি, রাজনীতি খারাপ জায়গা নয়। রাজনীতি, ধর্ম, এগুলো অনেক বড় বিষয়, এগুলো সব মানুষের থাকা প্রয়োজন। আমরা তাই আছি, আর আমার মাথাও কোনো খারাপ হয়ে যায়নি যে আমি রাজনীতিতে এসেছি। আসুন না আমরা সবাই মিলে একটু রাজনীতি নিয়ে অন্যভাবে ভাবি। যখন পশ্চিমবঙ্গের বাইরে যাই, কত লোক কত কথা বলে। আমি যেমন নিজেকে নিয়ে, বাঙালিকে নিয়ে, বাংলা ভাষাভাষী, হিন্দি ভাষাভাষী, এই পশ্চিমবঙ্গের সব মানুষকে নিয়ে কত গর্বিত, এমন কিন্তু এই কথাও শুনতে হয় যে বড্ড বিরোধ আপনাদের পশ্চিমবঙ্গে। 10টা লোক একসাথে কাজ করতে পারেন না, আপনাদের ওখানে বসেই কাজ করা যায় না, বড্ড বেশি পার্টি পলিটিক্স। হ্যাঁ শুনেছি, সব অভিযোগটাই বোধ হয় সত্যি নয়, কিন্তু আবার এটাও ঠিক, কথাগুলো একদম অযৌক্তিক নয়। তাই রাজনীতিতে এসেছি। আসুন আমরা একটু সভ্যতা ভদ্রতা ফিরিয়ে আনি, শিষ্টাচার ফিরিয়ে আনি, একটু ভালোবাসার রাজনীতি করি, ভালো স্বপ্ন দেখি, সবাই সবার সম্বন্ধে ভালো কথা বলি। সবাইকে খারাপ বলে আমি কোনোদিন ভালো হতে পারবো না, এই বিষয়টি বুঝি। আমাদের সম্বন্ধে লোকে খারাপ ভাবছে, আমরা কিন্তু অত খারাপ নই, এটা আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে। আমি আপনি একসাথে নতুন ভাবে ভাবলে এটা খুব সহজেই সম্ভব হবে। এবার কিন্তু টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রটা সবার নজরে আছে। আমি আপনাদের জানিয়ে যাই কেন। এখানে বিরোধটা কিন্তু কোনো দলের নয়, দল কি ব্যাপারটা আমরা জেনে গেছি। এখানে কিন্তু বিরোধটা কয়েকটি দলের সাথে, একজন সুস্থ স্বাভাবিক সৎ নাগরিকের, একজন সাধারণ ডাক্তার, তার সাথে বিভিন্ন দলের। আপনারা যে দল নিয়ে প্রত্যেক দিন আলোচনা করেন, চায়ের দোকানে, বাড়িতে, বন্ধু বান্ধবের সাথে, যে যে দলেরই কর্মী হন না কেন, আপনারা কিন্তু দলগুলো নিয়ে ক্লান্ত। আমরাও ক্লান্ত, আমিও ক্লান্ত। তাই আমার মতো লোক আজ সবকিছু ফেলে এগিয়ে এসেছে আপনাদের কাছে একটা প্ল্যাটফর্ম দিতে।
আপনাদের কাছে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। সেই ১৯ ২০ রাজনীতি করা দলগুলোর দিকে আপনারা তাকাবেন, নাকি এমন একটা মানুষকে বেছে নেবেন যে আপনাদের মতো একজন সাধারণ নাগরিক সৎ সুস্থ ভাবে বাঁচতে চায়, শান্তি চায়, সবাইকে নিয়ে চলতে চায়, ভালোবাসার কথা বলতে চায়, ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চায়? আজ এক কঠিন প্রশ্নের মুখে আমরা দাঁড়িয়েছি। আমি আপনাদের বলে যাই, আমি আপনাদের খুব ছোট মুখেই বলে যাই একটি বড় কথা, যে কোনো দল, কোনো আমি বিশেষ দল বলছি না, বিজেপি, জোট, তৃণমূল, যে কেউ ক্ষমতায় এলে তারা কি করবে? এই ছোট বয়সে যেমন পরীক্ষার কোয়েশ্চেন আউট হয়ে যেত সেরকম প্রথমে একজন এসেই খোঁজ নেবেন অ্যাডমিনিস্ট্রেশনে কে কি আছে, কে কে কাজ করছে, তাদের হিস্ট্রি কি, কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, ডিডি, ডিসিডিডি কে কোথায় আছেন, বিভিন্ন জেলায় সুপারিনটেনডেন্ট কারা, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট কারা, সেন্সিটিভ জেলাগুলোয় কারা আছেন, তাড়াতাড়ি সেখানে নিজেদের লোক পাঠাতে হবে, ডাব্লিউবিসিএস অফিসারদের খুঁজে বার করবেন বিভিন্ন ডিপার্টমেন্ট, জল, এগ্রিকালচার, ইরিগেশন, সেখানে নিজের লোক বসাবে, বিভিন্ন হাসপাতালে সুপারদের, প্রিন্সিপালদের ঘরে নিজেদের ছবি টানাবে, তাদের বলবেন একটু দেখবেন, আমরা ফোন করলে বিচার বিবেচনা করবেন, আমরা কিন্তু খেয়াল রাখবো, অমুক অমুক লোক আমাদের হয়ে আপনাদের সাথে যোগাযোগ করবে। আরো এগিয়ে যাবেন, এগিয়ে যাবেন খেলার মাঠে, সেখানে সিএবিতে ঢু মারবেন, কারা কাজ করছেন আপনারা, আমরা এসেছি, আমরা কিন্তু খেয়াল রাখছি। যাবে এরা ইস্ট বেঙ্গল মোহন বাগান নওমেডান তাবুতে, সেখানেও একই কথা, একই কাজ, বিভিন্ন সরকারি কর্মচারীদের কাছে যাবেন, তাদের বিভিন্ন ভয়ের কথা শোনাবেন, ছুটি নিয়ে, ডিএ নিয়ে, বদলি নিয়ে, তারা চুপ করে শুনবে, অসহায় মানুষের মতো চুপ করে শুনবে। যারা আরো বড় রাজনীতিবিদ হবেন তারা ব্যাংক কন্ট্রোল করবেন, তারা বড় বড় অর্গানাইজেশন কন্ট্রোল করবেন, সেন্ট্রাল অর্গানাইজেশন গুলোকে কন্ট্রোল করবেন, বড় বড় নেতার সাথে যোগাযোগ রাখবেন, অ্যাক্রস পলিটিক্যাল পার্টিস, লালু কুমার যাদবের সাথে যোগাযোগ করবে, পাসওয়ানের সাথে যোগাযোগ করবে, নীতিশের সাথে যোগাযোগ করবে, মানিকবাবুর সাথে যোগাযোগ করবে, বড় লেভেলে সবাই বন্ধুত্ব চায়। আরো যখন বড় হবেন তখন সিবিআই কে কন্ট্রোল করবেন, সিবিসি কে কন্ট্রোল করবেন, যখন বড় হওয়ার সীমা ছাড়িয়ে যাবে তখন এরা বিভিন্ন দেশকে যোগাযোগ করবে, কার কাছ থেকে অস্ত্র কিনবেন, কার কাছ থেকে ওষুধ কিনবেন, বড় বড় ডিল কি হবে, এই তো রাজনীতিবিদদের কাজ, এই তো দলগুলোর কাজ। আমি তো বলেই গেলাম, আপনাদের ভাবতে হবে আপনারা এই রাজনীতিটা চান কিনা, কোন দল বেশি করবে, কোন দল কম করবে, এরা সবকিছু কন্ট্রোল করতে চায়, মানুষের শ্বাস প্রশ্বাসও কন্ট্রোল করতে চায়, দলীয় কর্মীদেরও অবস্থা কিন্তু খারাপ, তারা হাসপাস করছেন, তারা বড় বড় নিঃশ্বাস নিতে চাইছেন, তারা একটা জায়গা চাইছেন। আমার মতো লোক আমরা এগিয়ে এসেছি, আমাকে দেখে অনেক মানুষ এগিয়ে আসবে, আগামী দিনে বহু অপরিচিত মুখ দেখবেন যারা সমাজের সাধারণ মানুষ রাজনীতিতে এগিয়ে এসেছেন, একটু ভাববেন, একটু ভাবার সময় কিন্তু এসেছে। এত বড় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে, এত বড় ভোট হচ্ছে, 42টা এমপিসি, 294টি বিধানসভা সিট, অথচ কে কি করবে কিছু বলছে না, আগামী 5 বছরে কে কি করবে কেউ জানে না, শুধু গত দেড় মাস ধরে সবাই শুনছে ও কত খারাপ, এ কত ভালো, এটা রাজনীতি হতে পারে না। জিজ্ঞেস করুন তাদের কি হবে, আপনারা শিক্ষা নিয়ে কি ভাবছেন, স্বাস্থ্য নিয়ে কি ভাবছেন, বলুন, জোর গলায় বলুন।
কোনো জবাব নেই। শুধু অমুকে খারাপ, 30 বছর আগে অমুকে এই করেছিল, 10 বছর আগে অমুকে ওই করেছিল। এরা কেউ খারাপ মানুষ নয়, কিন্তু এরা এটা বুঝতে পারেন না যে মানুষ কিন্তু সব বুঝতে পারছে। আপনারা কেন ভোট দিচ্ছেন একটু ভাবুন। দারুণ এই গণতন্ত্র, 350 উপর মানুষ, প্রিসাইজলি 386 জন, 2.5 বছরের উপর গবেষণা করে পড়াশোনা করে একটা কনস্টিটিউশন লিখেছিল, সেখানে সব মানুষের সমান অধিকার। রাজনীতিবিদ হওয়ার জন্য কোয়ালিফিকেশন কি ছিল এখনো আছে, 30 বছর বয়স, ভারতীয় নাগরিক, 2 বছরের বেশি জেল খাটেননি, এই কোয়ালিফিকেশন। এর বেশি কিন্তু কিছু দেখা নেই। জনগণ, আপনারা আমরা সবাই ভোট দিয়ে যে চাকরিটা একজন MLA কে দেব, সেই চাকরিটা নিয়ে কিন্তু এবার ভাবার সময় এসেছে। এটা একটা 5 বছরের টেম্পোরারি চাকরি, 12,000 টাকা মাইনে, MLA হোস্টেলে থাকার জায়গা, কয়েকটি ট্রেন ফেয়ার, কয়েকটি প্লেন ফেয়ার, একটা পেনশন পান এনারা 4-6 হাজার টাকা। এই হচ্ছে একজন পলিটিশিয়ান, একজন MLA, আপনারা সবাই মিলে 30 এপ্রিল 2,54,000 ভোটার, আপনারা ঠিক করবেন কে আপনাদের প্রতিনিধিত্ব করবে। আবার বলি, তার মাইনে হবে 12,000 টাকা, সে মেডিকেল পাবে 4,000, সে পেনশন পাবে 5,000, সে MLA হোস্টেলে থাকার জায়গা পাবে। তার কোয়ালিফিকেশন আবার বলি, 30 বছর বয়স, 2 বছরের বেশি জেল খাটেননি, ভারতীয় নাগরিক। এই পোস্টটার জন্য, এই কাজটার জন্য আপনারা কেন এত ছটফট করছেন? এগিয়ে এসে বলুন সবাইকে যে আমার এই কোয়ালিফিকেশন, আমি এই চাকরিটা পাব, আপনারা আমাকে দিয়ে এই কাজটি করবেন, আমি সেই জন্য 10 কোটি টাকা এর কাছ থেকে নিয়ে কয়েক হাজার লোক নিয়ে ঢাক ঢোল পিটিয়ে মিছিল করে লোককে মেরে গুলি করে আমি এই চাকরিটি পেতে চাইছি, দলমত নির্বিশেষে। ভাবুন, আমরা সাধারণ মানুষ, আমাদের কিন্তু ভাবার সময় এসেছে, আমাদের কিন্তু একটু সন্দেহ করার সময় এসেছে। জনপ্রতিনিধি কারা? তাহলে কি কনস্টিটিউশনে ভুল লেখা ছিল? এরা কি দেশপ্রেমিক, পাগলের মতো দেশপ্রেমিক, দেশকে এত ভালোবাসেন যে নেতাহীন শূন্য জ্ঞানহীন হয়ে পড়েছেন, দেশের ভালোবাসার খেলায় সব ভুলে গেছেন? তা নয়, এদের আসলে সত্যি কোনো কাজ নেই। আমি অনেক ভেবে চিনতে এসেছি, আমিও রাজনীতিবিদ হতে চাই, আমিও এই নির্বাচনে চাই আপনাদের সমর্থন। জনপ্রতিনিধি আসলে কিন্তু অত বড় কোনো কাজ নেই। এরা মিথ্যে কথা বলেন, এরা একটা টিউবওয়েল বসিয়ে বলে দেন আমি টিউবওয়েল বসিয়েছি। যত টিউবওয়েল আশেপাশে দেখেন সরকারি জায়গায় বসে, আপনার ট্যাক্সের পয়সায় বসে, ইঞ্জিনিয়াররা বসে যে কোথায় টিউবওয়েল বসাবে, কিভাবে বসাবে, কেন বসাবে। শ্রমিকরা 25-30 জন শ্রমিক কয়েকদিন ধরে কাজ করে ওই টিউবওয়েল বসায়। এখানে কোন রাজনীতিবিদের দেওয়া নেওয়ার ব্যাপার নেই, সেরকম এরা ব্রিজও করেন না, এরা রাস্তাও বানান না, এরা তাজমহল কুতুব মিনার কিছুই বানান না, এরা মিথ্যে কথা বলেন, এরা আমার আপনার মতো জনগণের মন খারাপ করেন, এরা আমাদের বুঝতে দেন না যে সবকিছু এই দেশটা আমাদের। দিল্লির ওয়াংখেড়ে স্টেডিয়ামও আমাদের, এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি বসে আছি, তাজমহলও আমাদের, ভিক্টোরিয়া মেমোরিয়ালও আমাদের। আমরা কেউ গরিব নই, আমাদের কেউ কিছু দিচ্ছে না,
একটা দেশ এত সম্পদ সব আমাদের, আমরা এটা দেখে শুনে রাখবো। আমরা প্রতিনিধি নির্বাচন করব, তারা আমাদের হয়ে খেয়াল রাখবেন। হ্যাঁ, যদি কোনো রাজনীতিবিদের বেশি যাওয়ার ইচ্ছা হয় তাকে বলবেন যে আপনি 12,000 টাকা মাইনে পান, কোনোদিন চা বিস্কুট খাওয়াবেন, লজেন্স কিনে দেবেন, আর বলবেন আপনি দিয়েছেন। অন্যের পয়সায় অন্যের টেকনোলজিতে কাউকে কিছু দিয়েছি বলাটা অন্যায়। আপনারা যদি এটা বোঝেন পৃথিবীটা পাল্টে যাবে, রাজনীতির চেহারা পাল্টে যাবে। এরা এই জন্যই কিছু বলে না। আমার কিছু ছোট ছোট কথা বলার আছে। আমি গত বহু বছর ধরে ভাবছি এ নিয়ে, আমি বহু ফ্যামিলির সাথে কথা বলেছি। আমি চাই সবার জন্য একই রকমের শিক্ষা স্বাস্থ্য আইন। আমি ডক্টর দীপঙ্কর সরকার, এবারে নির্দল প্রার্থী, স্টেথোস্কোপ চিহ্ন আমার। আমি খুব সাধারণ একটা জিনিস চাই, যেটা নিয়ে আমি এগোতে চাই, রাজ্য স্তরে যেতে চাই, একটা দল করতে চাই, জাতীয় স্তরে যেতে চাই। আমার এই কথা ভারতবর্ষের সবার কাছে তুলে ধরতে চাই, যে সবার জন্য ভারতবর্ষের প্রতিটি নাগরিক একটা 100 দিনের শ্রমিক, দীপঙ্কর সরকার, আদানি আম্বানি সবার জন্য হোক একই রকমের শিক্ষা স্বাস্থ্য আইন। আমার ছেলেটি যেভাবে পড়বে, আপনার বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টটি একটি লেখকের একটি কবি, সবার ছেলে একই রকম স্কুলে পড়বে, একই রকম বই খাতা, একই রকম পরীক্ষা। ভাবুন তো ব্যাপারটা কত ভালো, কত আনন্দে আপনি আমি কত নিশ্চিন্ত থাকতে পারি। আমি বুঝি উন্নয়ন, ভেবে দেখবেন এটাও একটা উন্নয়নের চেহারা, পারিবারিক উন্নয়ন, প্রত্যেকটি পরিবারের উন্নয়ন। এখন আমরা শিক্ষা কিনি, শিক্ষা পয়সা দিয়ে কিনতে হয়। যে পারে বড় স্কুলে ভর্তি হয়, বড় কলেজে ভর্তি হয়, এক একটা ডাক্তারি পোস্ট গ্রাজুয়েশন সিটের জন্য 4 কোটি টাকা খরচা করতে হয়। শিক্ষা বিক্রি হচ্ছে, স্বাধীনতার 70 বছর পরে শিক্ষা বিক্রি হচ্ছে। ভাবুন আপনারা, আপনাদের অধিকার নিয়ে ভাবুন। স্বাস্থ্য, আমি সরাসরি স্বাস্থ্যের সাথে জড়িত। প্রত্যেক দিন কত মানুষ আমার কাছে এসে কাঁদেন, ডাক্তারবাবু পাচ্ছি না, ডাক্তারবাবু কাকিমাকে হাসপাতালে নিয়ে যেতে পারলাম না, ডাক্তারবাবু আমার ছেলেটিকে বেরোলে নিয়ে যাব ভেবেছিলাম, হচ্ছে না। পাড়ার ক্লাব চেষ্টা করছে, সংগঠন চ্যারিটেবল ট্রাস্ট চেষ্টা করছে, পারছি না। কেন কেন পারছি না? আমাদের এই বড় লোকের দেশে কেন সরকার তার দায়িত্ব নেবে না? আমরা আসছি, সত্যি কথাগুলো বলছি, সবার জন্য একই রকমের স্বাস্থ্য। মাসে 20 টাকা রোজগার করেন তার জন্য যেরকম, মাসে 2,000 টাকা রোজগার করেন তার জন্য সেরকম, একটি বেকার ছেলের জন্য সেরকম। আমাদের দেশ কিন্তু বড় লোকের দেশ, মিথ্যে কথা বলা হয় আমরা গরিব। আমরা সবাইকে সমান সুযোগ দিতে সক্ষম। আমাদের রাজনীতিবিদরা 100 টাকার মধ্যে 2 টাকা 70 পয়সা ব্যবহার করেন স্বাস্থ্য ও শিক্ষা খাতে, আর একটু বেশি করলেই সম্ভব। আসুন না আমরা সবাই মিলে স্বপ্ন দেখি, একটা নতুন পদক্ষেপ রাখি নতুন রাজনীতির জগতে। আমাদের কাজ কিন্তু এটুকুই ঠিক করা। আমি রাজনীতিতে এসেছি আপনাদের কিছু দিতে নয়, আপনাদের পয়সা, আপনাদের জিনিস আপনাদের আমি কি করে দেব। আমি এসেছি শুধু ঠিক করতে, কোন কাজটা আগে করলে ভালো হয়, কোন কাজটা পরে। এত অঙ্ক করেছি আমরা সবাই, আমরা কিন্তু ভুলে যাচ্ছি অঙ্কটা স্টেপ বাই স্টেপ করা উচিত। বড় বড় ব্রিজ, ট্রেন, বড় বড়
ইমারত তৈরি করার আগে পরিবারটাকে শক্ত করুন। পরিবারের স্বাস্থ্য, শিক্ষা, সবার জন্য সমান আইন একটু ভেবে দেখুন। 70 বছর পরে এও প্রশ্ন জাগে, কেন কেন আদিবাসী লোকটি আদিবাসী মহিলাকে কাঁদছে, কেন তার জমি নিয়ে দিনে কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে, তার জমি তো বিক্রি হওয়ার কথা ছিল না, কেন চাষি মরে যাচ্ছে। আমরা এত ভালো আছি, আমরা শহরে থাকি, আমরা বুঝতে পারছি না কেন সে 10,000 টাকা লোন নিয়ে অস্বস্তিতে ভুগছে, কেন ব্যাংক থেকে তার বাড়িতে এসে দেয়ালে বাড়ির দরজায় লাগিয়ে দেওয়া হচ্ছে নোটিশ, কেন তার ছেলে মেয়েকে প্রশ্ন শুনতে হচ্ছে তোর বাবা তো ব্যাংকে টাকা শোধ দেয়নি। আরো তো অনেকে আরো বেশি টাকা নিচ্ছেন, তারা কি করছে একটু ভাবুন, একটু আমাদের ভাবতে হবে। আজকে বিভিন্ন বড়লোকের দেশেও 5টি থেকে 6টি খাবারের দামে দাম বাড়েনি গত 40 বছরে। ভালো করে শুনুন, এগুলো হয়েছে, এগুলো বিভিন্ন দেশে হয়েছে, কেন আমরা পারি না? একটু চাল ডাল, আটা, দুধ, আলু, পেঁয়াজ, এই 6টা সামগ্রী, বেশি বড় কথা বলছি না, এর দাম ফিক্স করে দিই, বাড়িয়ে দিই কোভিড দাম, বাড়িয়ে দিই পটলের দাম, এই 6টা দাম আগামী 30 বছর একই রকম থাকবে, সরকার তার দায়িত্ব নেবে। কেন কেন এগুলো করি না? আমি কি পাগলের প্রলাপ করছি? তা নয়। এবার আপনাকে আমি গোপন তথ্যটা বলি, কেন এগুলো আমি করি না, কেন আমাদের মতো রাজনীতিবিদ এগুলো করেন না, কেন না? এরা প্রত্যেকে একটা বড় দল তৈরি করতে গিয়ে, অনেক বড় দল তৈরি করতে গিয়ে আপনাদের সবার কাছে পৌঁছানোর তাগিদে অনেক পয়সা এখান ওখান থেকে নিয়েছে প্রত্যেকটি দল। একটি বড় দল শুনেছি গত লোকসভা ইলেকশনে 40,000 কোটি টাকা নিয়েছে। যারা দিয়েছেন তারাই ঠিক করবে কি হবে। আমি আপনি ভাবছি রাজনীতিবিদরা খুব বোধহয় ক্ষমতাশালী, এদের হাতে পুলিশ, এদের হাতে কত ক্ষমতা, আসলে তা নয়। আমি বললে বোধহয় এরা আমাদের কথা শুনবে, তা নয়। তারা বেআইনি পয়সা নিয়েছে, তারা বিক্রি হয়ে গেছে, যারা পয়সা দিয়েছেন তাদের কথাই তারা শুনবেন, তাদেরই ফাইল মুভ করবে, তাদেরই কাজ হবে, তাদেরই 1-2 টাকায় জমি দেওয়া হবে, তারাই এনজিও তৈরি করবেন, তারাই চাল ডাল তেল গম সবের দাম ঠিক করবেন। কেন? তারা পয়সা দিয়েছেন। আর আমি আপনি খুশি, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপনার তেমন প্রচার টচার দেখছি না, আপনি একটু প্রচার করলে ভালো করতেন, আপনাকে এতদিন ধরে চিনি ডাক্তার বাবু। এই প্রচার বড় সাংঘাতিক জিনিস, এই প্রচারের সুযোগই নেয় ওই পয়সা দেওয়া লোকগুলো। একটা প্রচার করতে গেলে বারবার বিলবোর্ড, হোর্ডিং, ব্যানার লাগাতে গেলে, বিভিন্ন জিঙ্গল বাজাতে গেলে, টিভি সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে যে পরিমাণ পয়সা বেআইনি ভাবে আমায় নিতে হবে, তাদের কাছে আমরা বিক্রি হয়ে যাব। তাই পারিনি, কিন্তু আমার মতো লোকেরা আস্তে আস্তে আসছে। রাজনীতিবিদরা কিন্তু সব কাজ করেন না, তারা পলিসি বানান, তারা আইন বানান, সাধারণ মানুষের ফান্ডামেন্টাল রাইট সুরক্ষা করার আইন, তাদের কথা বলার আইন, তাদের বেঁচে থাকার আইন, তাদের খাবার আইন, তাদের এডুকেশনের আইন, এই আইনগুলো বানান তারা। এত কাজ করবেন না, আসুন না, যারা কাজ করে তাদের একটু সম্মান জানাই, যারা হাড় ভাঙা পরিশ্রম করে, কর্পোরেশনে যারা কাজ করে, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে যারা কাজ করে, যারা সরকারের এগ্রিকালচার ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করে, যারা দমকলে কাজ করে, যে পুলিশ দিন রাত খেটে আপনার সুরক্ষা দেখছে,
যারা দিন রাত খাটাখাটনি করে আপনাকে সুরক্ষিত রাখছে, আমি আপনি রাত 11টা 12টায় ঘুরে বেড়াচ্ছি। যে আর্মি প্রত্যেক দিন এত লোক মারা যাওয়া সত্ত্বেও দেশকে গার্ড করছে, রাত জেগে বর্ডারকে পাহারা দিচ্ছে, আসুন না সেলাম করি সেই জুডিশিয়ারি লোকগুলো যারা বিচার করছেন, নিরপেক্ষ বিচার পৃথিবীর সর্ব গরিষ্ঠ গণতন্ত্রে। আসল হিরোদের আমরা একটু চিনতে শিখি, তাদের একটু উৎসাহ দিই, পৃথিবীটা বাইতে যাবে। রাজনীতি এক অদ্ভুত বিষয়, ভোট কিন্তু চাইবার বিষয় নয়, ভোট চাওয়ার মধ্যে কিন্তু একটা নিরজ্জ ব্যাপার আছে, একটা লোভের ব্যাপার আছে। ভোট দেওয়ার বিষয়, ভোট আপনারা দেবেন, যখন আমরা ভোট চাইব হইচই করে সন্দেহ করুন, সন্দেহ করুন সেই লোকগুলোকে যারা ঢাক ঢোল পিটিয়ে ভোট চাইছে, ওই চাকরিটা চাইছে। আমাদের মতো লোক আসছে, আমরা দুর্বল লোক, আমরা সাধারণ লোক, আমরা ডাক্তার, আমরা যে যার মতো কেউ সরকারি কর্মচারী, কেউ উকিল, কেউ মোক্তার, কেউ বিভিন্ন জায়গায় আসি, খেলাধুলা করি, গান গাই। আমরা কিন্তু আসতে চাই রাজনীতিতে, আমাদের শক্তি নেই, আমাদের দল নেই, আমরা কারোর কাছে এক পয়সা নিইনি, কারোর কাছে কৈফিয়ত দেওয়ার নেই, আমরা আসছি। আপনারা যদি আমাদের একটু সমর্থন করেন, আমি ডক্টর দীপঙ্কর সরকার নির্দল প্রার্থী হিসেবে এসেছি, আমার চিহ্ন স্টেটোস্কোপ, যদি আপনারা একটু ভাবেন তাহলে কিন্তু এটা একটা নতুন বার্তা পৌঁছবে। দলমত নির্বিশেষে সব দলগুলো বুঝতে পারবে, আপনারা রাজনৈতিক দলগুলো নিয়ে ক্লান্ত, আপনারা কিন্তু বুঝে ফেলেছেন এরা সবাই এপিট আর ওপিট, এরা একই রকম ভাবে কাজ করবে, সবাইকে কন্ট্রোল করবে, দলাদলি করবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেবে, এবারই ওবারই কথা বলবে না, এদের কোনো এজেন্ডা নেই। আমাকে সমর্থন করলে টালিগঞ্জের তথা পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু নতুন একটা চেহারা পাবে, তারা বাধ্য হবে দলীয় ব্যাপারটাকে পাল্টাতে, নতুন ধরনের প্রার্থী দিতে, যারা ভদ্র, যারা শিষ্টাচার জানে, যারা ভালোভাবে কথা বলতে পারে, যারা ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগিয়ে দেয় না, যারা বন্ধ করে না, তারা যারা বড় মিছিল বার করে না অন্যদের উপর চাপ তৈরি করার জন্য। আসুন না সবাই মিলে চেষ্টা করি, এগিয়ে আসুন, গণতন্ত্রের ভালো হোক, আপনারা সবাই ভালো থাকুন, আগামী দিনগুলো আপনাদের পরিবারের সাথে সুন্দর কাটুক, ভালো থাকুন, নমস্কার।